প্রিয় ছাত্র ছাত্রীরা, সায়েন্স গ্রুপের ক্লাস 12-এর ছাত্র ছাত্রীদের আমি ভিডিও ক্লাসের মাধ্যমে সেমিকন্ডাক্টর ডিভাইসটা পড়াচ্ছিলাম। আমি লাস্ট দুটো ক্লাস আমি নিয়েছি ভিডিওর মাধ্যমে। আজকে পার্ট 3-তে আমি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু বলে নিই। আমি মূলত লাস্ট আমি পিএন ডায়োডটা পড়িয়েছিলাম, আজকে জেনার ডায়োড, এলইডি লাইট এমিটিং ডায়োড এবং ট্রানজিস্টার নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু ফলো করো। দেখো, জেনার ডায়োডটা কি, ফার্স্টেই বলে নিই, জেনার ডায়োড বা এলইডি লাইট এমিটিং ডায়োড দুটোই কিন্তু পিএন জাংশন, যেটা আমরা বলেছিলাম, তারই একটা রূপ। তাদেরকে বিশেষভাবে ডিজাইন করা হয়, বিশেষভাবে তাদেরকে তৈরি করা হয় যাতে তারা জিনার হিসেবে কাজ করতে পারে বা তারা এলইডি হিসেবে কাজ করতে পারে। কিভাবে তৈরি করা হয় দেখো, একটা জিনার ডায়োড কি না, একটা সম্পূর্ণ পিএন ডায়োড যেমন ঠিক সেই রকমই, কিন্তু তাকে হাইলি ডোপ করানো হয়। কেন, তার পেছনে কারণটা হচ্ছে, এর কার্যপ্রণালীটা যদি একটু পড়ো তাহলেই বুঝতে পারবে কি না, একটা জিনার ডায়োড সম্পূর্ণ পিএন ডায়োডের মতোই হাইলি ডোপ করা হয়। মানে তার মধ্যে ডোপিং এর মাত্রাটা বাড়িয়ে দেওয়া হয়, তার ফলে কি হয়, আমি অর্থাৎ আমি যদি একটা এদিকে পি আর এদিকে এন দেখি, জেনার ডায়োডের ক্ষেত্রে এখানে যে ডোপিংগুলো দেওয়া হয়েছিল, পি এর দিকে হোল থাকবে প্রচুর আর এন এর দিকে ইলেকট্রন থাকবে, তো এই হোল আর ইনের ইলেকট্রনের সংখ্যাটা বেশি হবে, যার ফলে কি হবে, এই যে ডিপ্লেশন রিজিয়ন ছিল, মানে যেটাকে আমরা নিঃশোষিত অঞ্চল বলছিলাম, সেই ডিপ্লেশন রিজিয়নের যেহেতু ডোপিংটা হাই, ডিপ্লেশন রিজিয়নটা অনেকটা ছোট হয়ে যাবে, অর্থাৎ পোটেন্সিয়াল ব্যারিয়ারটা এখানে কম থাকবে। এবার কি হয় যে আমরা সবসময় মনে রাখবো, জিনার ডায়োডকে কিন্তু আমরা সবসময় রিভার্স ব্যাসে কাজ করাই, ডোপিং এর মাত্রাটা বাড়িয়ে দেওয়ার ফলে রিভার্স ব্যাসে এর ক্ষমতা, মানে পাওয়ার রেটিংটা বেড়ে যায়। মানে নর্মাল একটা পিএন জাংশনের সাথে, পিএন জাংশন ডায়োডের সাথে জেনার ডায়োডের পার্থক্য এটাই যে, নর্মাল পিএন জাংশন ডায়োডকে তুমি যদি রিভার্স ব্যাসে বেশি মাত্রায় তুমি বায়াসিং করো, মানে বিপরীত বায়াসটা যদি বেশি মাত্রায়, অর্থাৎ ভোল্টেজের মানটা নির্দিষ্ট মানের থেকে বেশি হয়ে গেলে ডায়োডটা নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। কিন্তু এর জেনার ডায়োডটাকে হাইলি ডোপ করানোর ফলে যেটা হয় কি না, বিপরীত ব্যাসে পাওয়ার রেটিংটা বেড়ে যায়, যার ফলে কি হয় যে, একে যদি তুমি বিপরীতে একটা বড় মানের ভোল্টেজ দাও তাহলে সে কিন্তু নষ্ট হয়ে যাবে না, এটা একটা দিক গেল। আর এবার কথা হচ্ছে, তাহলে তুমি কত বেশি মানের ভোল্টেজ দেবে, সেখানে কিন্তু একটা রেটিং থাকে। হ্যাঁ, এই এই নয় যে এ বেশি বিপরীত ব্যাস থেকে সহ্য করতে পারে, মানে এটা নয় যে আমি প্রচুর পরিমাণ ভোল্টেজ দেবো, সেখানে একটা রেটিং থাকে, সেই রেটিং অনুযায়ী তাকে বিপরীত ব্যাসে কাজ করানো হয়। এখন বিপরীত ব্যাসে কি হয়, ঘটনাটা কি হয় দেখো, বিপরীত ব্যাসে এখানে জেনার ব্রেকডাউন বলে একটা ঘটনা ঘটে, জেনার বৈকল্য বলা হয় বা জেনার ব্রেকডাউন। কি হয় না, যেহেতু আমরা বিপরীত ব্যাসে এখানে রাখবো, বিপরীত ব্যাসে রাখলে মানে পি এর দিকের সাথে যদি আমি এন আর এন এর দিকের সাথে যদি আমি পি যুক্ত করি, প্লাস মানে পি এর দিকের সাথে মাইনাস আর এন এর দিকের সাথে প্লাস যুক্ত করি, তাহলে যে ঘটনাটা ঘটবে কি, ডিপ্লেশন রিজিয়নটা আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ এখানে একটা এই যে আমরা জানি যে এইদিকে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করে, সেই তড়িৎ ক্ষেত্রের পরিমাণটা, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে। বাড়তে বাড়তে কি হবে, একটা এমন ঘটনা ঘটবে যে সেই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে যেতে থাকবে। কোভ্যালেন্ট বন্ড কোথায় ছিল আমরা জানি, যে স্ট্রাকচারটা দেখেছি, সেখানে যে কোভ্যালেন্ট বন্ডগুলো ছিল, অর্থাৎ সমযোজ্যতা যে বন্ধন ছিল, সমযোজী বন্ধন ছিল, সেগুলো আস্তে আস্তে ভাঙবে। ভাঙবে মানে কি, যে ওখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে, ইলেকট্রন বেশি বেরিয়ে আসা মানে সেটা মুক্ত ইলেকট্রন হয়ে গেল, আর যখনই একটা ইলেকট্রন বেরিয়ে এলো তখন সেখানে একটা হোলের সৃষ্টি হলো, অর্থাৎ ইলেকট্রন এবং হোল র্যান্ডামলি তৈরি হতে থাকবে, প্রচুর পরিমাণ ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। আর ইলেকট্রন হোল পেয়ার তৈরি হওয়া মানে কি, সেখানে প্রচুর নাম্বার অফ চার্জ মানে যে পার্টিকেলগুলো চার্জকে ক্যারি করে সেই সংখ্যাটা বেড়ে যাবে, ইলেকট্রনও বাড়ছে হোলও বাড়ছে, ফলে র্যাপিডলি একটা সময় পর দেখা যাবে একটা নির্দিষ্ট বিপরীত ভোল্টেজে আসার পর তার মধ্যে প্রবাহ মাত্রাটা বিশাল হারে বেড়ে যাবে।
এই যে ভোল্টেজটা, যে ভোল্টেজে এসে এই ঘটনাটা ঘটে, মানে কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে যাওয়ার ফলে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়, ভালো করে বুঝবে, অর্থাৎ মুক্ত ইলেকট্রনও তৈরি হলো, তার ফলে কতগুলো হোলও তৈরি হলো, এবং সেই সংখ্যাটা প্রচণ্ড হারে বেড়ে যায়, যার ফলে ক্যারিয়ার বেড়ে যাচ্ছে, ক্যারিয়ার বেড়ে গেলে প্রবাহ মাত্রাটা প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলি জিনার ব্রেকডাউন বা জিনার বৈকল্য বলা হয়। এই জিনার ব্রেকডাউন হলে তখন সেখানটা এসে প্রবল হারে একটা প্রবাহ মাত্রা সৃষ্টি হয়। এইভাবে জিনার ডায়োডটা কাজ করে। আমি সিম্বলটা একটু বোঝাই, দেখো পিএন এর সাথে মানে পিএন ডায়োড আর জিনার ডায়োডটা তো একই রকম দেখতে পাবে, আর সিম্বলটা কি হবে, সিম্বল পিএন এর সিম্বলটা ছিল এরকম, ডিফারেন্সটা একটু বোঝো তাহলে বুঝতে পারবে। ডিফারেন্সটা হচ্ছে এর এইটা তুমি জাস্ট এটা এস এর মতো করে দিতে হবে, এইটা হচ্ছে জেনার ডায়োড। এখন কী হয়, তুমি যখন একে বিপরীত বাসে কাজ করাচ্ছ এবং যখন জেনার ব্রেকডাউনটা ঘটছে তখন প্রবাহ মাত্রার মানটা বিপরীত প্রবাহ মাত্রা, অবশ্যই রিভার্স কারেন্ট, এর মানটা অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ এর যদি আমি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অর্থাৎ ভিআই কার্ভটা যদি আঁকি, এদিকে ভি আর এদিকে আই, প্রথমে বলে নিই এখানে প্লাস ভি এর দিকে আমি কোনো গ্রাফ টানবো না, এই কারণে, কারণ প্লাস ভি এর দিকে তো কোনো আমি একে কাজ করাচ্ছি না, এটা রিভার্স বায়াসে কাজ করছে। ফলে এর প্রথম দিকে যে ঘটনাটা ঘটবে, যেটা পিএন ডায়োডের ক্ষেত্রে হয়, খুব মানে ভোল্টেজ যখন বিপরীত দিকে বাড়াচ্ছে, দেখো এদিকে ভিটা যখন মাইনাসে বাড়ছে, দেখো এদিকে মাইনাস দিয়ে বাড়ছে, তখন কারেন্টটা খুব অল্প পরিমাণে বাড়ছিল, সেটা পিএন ডায়োডের যে কারণে হয়েছিল মাইনরিটি ক্যারিয়ারের জন্য, সেটা যেখানটা এসে তার জেনার ব্রেকডাউন ঘটবে সেই ভোল্টেজটার একটা নাম আছে, যেটাকে ভি জেড দিয়ে ডিনোট করা হয়। একটু খেয়াল করবে এটা হচ্ছে ভি জেড দ্বারা ডিনোট করা হয়। ওকে, এই ভোল্টেজটাকে বলা হয় জিনার ভোল্টেজ, যেখানে জিনার ব্রেকডাউনটা ঘটবে। আর জিনার ভোল্টেজে যেই মাত্র আসবে অমনি নাম্বার অফ ক্যারিয়ার প্রচুর বেড়ে যাবে, আর নাম্বার অফ ক্যারিয়ার যখনই বাড়বে তখন প্রবাহ মাত্রার মানটা প্রবল হারে বেড়ে যাবে। দেখো এখন এই অবধি, এত জেনার ভোল্টেজ অবধি দেখো কারেন্ট কিন্তু সেই হারে বাড়ছিল না, খুব সামান্য পরিমাণ মাইক্রো অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ার হিসেবে যে জেনার ভোল্টেজে রিচ করলো অমনি তার কারেন্টটা কিন্তু দেখো র্যাপিডলি, এইটুকু জায়গা দেখে বুঝতে পারবে এখানটা দেখো কারেন্টের পরিমাণ কতটা বাড়লো, কিন্তু সেই হিসেবে ভোল্টেজ সামান্য পরিবর্তন হচ্ছে। এই যে ভোল্টেজে সেই ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় জেনার ব্রেকডাউন। এইটা হলো একটা জেনার ডায়োডের সিম্বল, ওয়ার্কিংটা কীভাবে হয় সেটা বললাম, মানে জেনার বৈকল্য যদি বুঝতে পারো, জেনার ব্রেকডাউন টার্মটা যদি বুঝতে পারো, তাহলে তুমি বুঝে যাচ্ছে যে জেনার ডায়োড কী করে, হাউ ইট ওয়ার্ক, অ্যান্ড দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ এ জেনার ডায়োড। হ্যাঁ, এই হচ্ছে জেনার ডায়োড থেকে। এবার ডিফারেন্সটা একটুখানি একটু সাম করে দিই, পিএন এর সাথে ডিফারেন্সটা কি, একে হাইলি ডোপ করানো হয় পি এবং এন উভয় দিকে, যার ফলে এর পাওয়ার রেটিংটা রিভার্স বায়াসে বেড়ে যায়, তার ফলে কি হয় সে একটা নির্দিষ্ট বিপরীত বায়াসে মানে ডেফিনিট একটা রিভার্স বায়াসে এসে তার মধ্যে জেনার ব্রেকডাউন ঘটনাটা ঘটে। জেনার ব্রেকডাউনটা কি না, যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা বাড়তে থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডের দরুন কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসে, ফলে হোল এবং ইলেকট্রন একসঙ্গে তৈরি হয়, যুগ্মভাবে তৈরি হয়, নাম্বার অফ ক্যারিয়ার বেড়ে যায়, প্রবল হারে একটা প্রচণ্ড প্রবাহ মাত্রা তৈরি হয়। যে ভোল্টেজে এই ঘটনাটা ঘটে সেটাকে আমরা জেনার ভোল্টেজ বলি। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ। এবার কার্ভ, এবার এটাকে ইউজ করা হয় কোথায়, এর ইউজ হচ্ছে অ্যাজ এ ভোল্টেজ স্টেবিলাইজার। হ্যাঁ, মানে স্টেবিলাইজার মানে কি, যে কিনা ভোল্টেজকে স্টেবল করে, আমরা তো জানি মানে ফ্ল্যাকচুয়েট ভোল্টেজ যদি হয়, ফ্ল্যাকচুয়েট ভোল্টেজটাকে স্টেবল করার জন্য আমরা জেনার ডায়োডকে ইউজ করি। তার ডায়াগ্রামটা কী হবে, সে সার্কিট ডায়াগ্রামটা কী হবে, মানে আমরা ধরো একটা ভোল্টেজ, ধরো এটা এরকম একটা ভোল্টেজ, সে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, তাকে আমি ভি দিয়ে বললাম, একে স্টেবল ভোল্টেজে নিয়ে যেতে হবে। কী করতে হবে, কিছুই না, তোমরা কী করবে, একটা জাস্ট একটা জিনার ডায়োডকে দেখো প্লাস মাইনাস, তাহলে আমাকে এদিকে মাইনাস দিতে হবে, রিভার্স বায়াস, প্লাসের সাথে মাইনাসটা কাজ করবো, অর্থাৎ এরকম একটা জিনার ডায়োডকে আমি রিভার্স বায়াসে আমি ওই ভোল্টেজের সাথে যুক্ত করে দিলাম, আর কী করলাম, এর আউটপুট আমি কী পাবো দেখো। আচ্ছা, এখানে একটা দেখো এই রেজিস্ট্যান্স হচ্ছে লোড রেজিস্ট্যান্স, এটা আলাদা করে কোনো কিছু কাজ নেই, লোড রেজিস্ট্যান্স। তো এখন কী হচ্ছে, এই যে ভোল্টেজটা যখন এর এগেনস্টে আমি দিলাম, এইটা কী করবে, জেনার ভোল্টেজে এসে তার ভোল্টেজের মানে প্রবাহ মাত্রা হাইলি ইনক্রিজ করবে,
কিন্তু ভোল্টেজটা ফিক্স থাকবে। আমরা যদি কার্ভটার কথা আরেকবার ভাবি, কার্ভটা ছিল এরকম ভি জেড, দেখো এবং প্রবাহ মাত্রা কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে, বাড়ছে কমছে, এত এতটুকু রেঞ্জে কিন্তু ভোল্টেজটা কিন্তু এই জায়গায় এসে স্টেবিল হয়ে গেল। অর্থাৎ আমি আউটপুটে যে ভোল্টেজটা পাবো সেটা ভি জেড এবং যার মানটা নির্দিষ্ট, যেটা হচ্ছে এই যে স্টেবিলাইজারটা মানে যে জেনার ব্যাপটা আমি এখানে ইউজ করেছি তার যে জেনার ভোল্টেজ সেইটা এখানে আমি আউটপুটে পাবো। অর্থাৎ এইটা ফ্ল্যাকচুয়েট যতই করুক না কেন, অর্থাৎ আমি যে ভোল্টেজটা এখানে দিয়েছি সেটা ফ্ল্যাকচুয়েট করলেও আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা অলওয়েজ জেনার ভোল্টেজ। তার মানে কী হলো যে এটা ফিক্সড, এটা এটা কনস্ট্যান্ট, তার মানে আমরা এটাকে এই ফ্ল্যাকচুয়েটিং ভোল্টেজটাকে আমরা স্টেবল ভোল্টেজে নিয়ে যেতে পারছি। এইটাই হচ্ছে একটা স্টেবিলাইজার, অর্থাৎ জেনার ডায়োডকে আমরা একটা স্টেবিলাইজার হিসেবে ইউজ করতে পারছি। ওকে, এইটা গেল আমাদের জেনার ডায়োড। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এলইডি। তোমরা এলইডি প্রচুর দেখেছো, প্রচুর শুনেছ, তোমরা হয়তো ছোটোবেলায় বিভিন্ন যে প্রজেক্টগুলো করেছো সেটা সেখানে এলইডি ইউজ করেছো, কিন্তু কি হাউ ইট ওয়ার্ক, কীভাবে এটা কাজ করে দেবো খুব ভালো লাগবে, মজা পাবে। দেখো একটু এলইডি, এলইডি তোমরা সবাই এটা জানো লাইট এমিটিং ডায়োড হচ্ছে ফুল ফর্ম অফ এলইডি। এখানে কি হয়, এটাও একটা পিএন জাংশন, এখানেও হাইলি ডোপ করানো থাকে এবং সবসময় একটা এলইডিকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করতে হয়। কীরকম এলইডি সিম্বলটা বলি, জাস্ট যেহেতু পিএন জাংশন তাহলে পিএন এর পার্টটা থাকবেই, যেহেতু এখান থেকে লাইট বেরিয়ে যায় সেই জন্য পিএন এর সাথে তো একটা ডিফারেন্স রাখতে হবে, সেই ডিফারেন্সটা এইভাবে বোঝানো হয়। যেহেতু এখান থেকে লাইট বেরিয়ে যাচ্ছে, দুটো তীর চিহ্ন দিয়ে লাইট বেরিয়ে যাচ্ছে সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা, একে সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে, অর্থাৎ পি এর দিকে প্লাস, এন এর দিকে মাইনাস। এর ফলে কি হবে, এইটা আমি একটু তোমাদের ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যে বোঝাবো। দেখো আমরা নর্মালি একটা সেমি কন্ডাক্টর, তার যে ডায়াগ্রামটা আমরা জানি সেটা এরকম হয়, আমরা জানি যে নর্মালি এটা কন্ডাকশন ব্যান্ড যদি হয় আর এটা যদি ব্যালেন্স ব্যান্ড হয়, আমরা জানি ব্যালেন্স ব্যান্ডে প্রচুর ইলেকট্রন থাকে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং যেহেতু সেমি কন্ডাক্টরটা এই মুহূর্তে কন্ডাক্ট করতে পারছে সেই কন্ডিশনে রয়েছে, তার মানে কন্ডাকশন ব্যান্ডেও কিছু ইলেকট্রন থাকবে। আর ব্যালেন্স ব্যান্ডে আমরা জানি ব্যালেন্স ব্যান্ডে হোলের অস্তিত্ব আছে, এখানে কিছু হোল আছে, ভালো করে দেখে নাও। এইবার ফরওয়ার্ড বায়াসে রাখার ফলে যে ঘটনাটা এখানে ঘটে সেটা কি, কিছু ইলেকট্রন যারা কন্ডাকশন ব্যান্ড থেকে ব্যালেন্স ব্যান্ডে চলে আসে তাদের এনার্জি লেভেলটা কমে যায়। মানে এইখানকার ইলেকট্রন এনার্জি লেভেল যদি কমে যায় তাহলে কি করবে, এনার্জি লেভেল কমে গেলে তারা হাই লেভেল এনার্জি আর এটা লো লেভেল এনার্জি, এইখানকার ইলেকট্রনগুলো যদি এনার্জি লেভেল কমে যায় তারা কি করবে, তারা ব্যালেন্স ব্যান্ডে চলে আসবে। অর্থাৎ এইখানকার কোনো একটা ইলেকট্রন সাপোজ ধরো ভ্যালেন্স ব্যান্ডে এলো, ভ্যালেন্স ব্যান্ডে সে কোথায় আসবে, হোলে চলে আসবে। অর্থাৎ যেভাবে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার ফলে হোল তৈরি হয়, ঠিক একই রকমভাবে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন যদি ভ্যালেন্স ব্যান্ডে চলে আসে সেখানে সে একটা হোলের জায়গায় এসে ঢুকে যায়, তার মানে ইলেকট্রনটাও অস্তিত্ব হারালো আর ভ্যালেন্স ব্যান্ডে এসে হোলটাকেও সে নষ্ট করে দিল। অর্থাৎ এখানে আগের ক্ষেত্রে যেমন ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছিল, এখানে রিকম্বিনেশন হচ্ছিল, অর্থাৎ একটা হোল ভালো করে দেখো আর একটা ইলেকট্রন, ইলেকট্রনটা এসে হোলের মধ্যে ঢুকে যাওয়ার ফলে ইলেকট্রন হোল দুটো একসঙ্গে রিকম্বিনেশন করে নষ্ট হয়ে গেল, পুরো পেয়ারটা আর কোনো কাজ করছিল না। এইবার দেখো এই যে একটা এনার্জি ছিল সে যখন হোলে চলে এলো তার এনার্জিটা যাবে কোথায়, শক্তিটা কোথায় যাবে, সেই শক্তিটাই তখন এইচ নিউ আকারে বাইরে বেরিয়ে আসে। মনে রাখবে এইচ নিউ মানেই হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি। আমরা এই জায়গাটা একটু বলে দিই, আমরা ফোটো ইলেকট্রিক এফেক্টে আমরা দেখব যে তরঙ্গ আলোকে যখন তরঙ্গ হিসেবে দেখা হবে তখন আলোর শক্তি হয় এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে এটা নিউ, এই সিম্বলটা হচ্ছে নিউ, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তার মানে এই যে এইচ নিউ এটা কি, এটা হচ্ছে আলোক তরঙ্গ যেটা বেরিয়ে আসছে, কোথা থেকে আসছে, একটা ইলেকট্রন সে কন্ডাকশন ব্যান্ড থেকে ব্যালেন্স ব্যান্ডে আসার ফলে তার যে এনার্জিটা লস হচ্ছে, তার যে এনার্জিটা কমে যাচ্ছে, সেই এনার্জিটাই অ্যাজ এ লাইট বাইরে বেরিয়ে আসে। দ্যাট ইজ দ্য মেকানিজম অফ এন এলইডি।
ওকে, তার মানে দেখো আমরা এই যে গ্যাপিংটা সেটা ইজি ধরেছিলাম, আমরা তো জানি যে এনার্জি গ্যাপটাই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে এনার্জি গ্যাপ। তার মানে এই এনার্জি গ্যাপ পরিমাণ শক্তি নিয়ে, এই শক্তিটা নিয়ে আলো হিসেবে তরঙ্গ মানে শক্তিটা আলোতে রূপান্তরিত হয়ে বাইরে বেরোবে। তার মানে দাঁড়াচ্ছে যে একটা পদার্থ তার থেকে যে শক্তিটা বেরোচ্ছে আলো হিসেবে সেটা এইচ নিউ। বড় করে লিখি তোমাদের জন্য, এইচ নিউ, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ ইজ ফ্রিকোয়েন্সি, আর ইজিটা কি যে মেটেরিয়ালটা তুমি ইউজ করছো তার যে এনার্জি গ্যাপ। এইখানে একটা মজার ব্যাপার দেখো, যে এর উপর বেস করে আমরা তো জানি যে এলইডি বিভিন্ন কালার হয়, সেটা কি করে হয়, মজার ব্যাপারটা এখানে লুকিয়ে আছে। দেখো রেড বা গ্রিন বা ব্লু, তুমি যে এলইডি তৈরি করতে চাইবে সেই অনুযায়ী তোমাকে পদার্থটাকে, অর্থাৎ যে সাবস্টেন্সটা দিয়ে তুমি এলইডি তৈরি করছো, সেই সাবস্টেন্সটা তোমাকে চুজ করতে হবে, যাতে ই গ্যাপের থেকে আমরা যে ল্যামডাটা পাবো সেই ল্যামডাটা, অর্থাৎ ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা রেডের সাথে বা গ্রিনের সাথে বা তুমি যে কালার চাইছো তার সাথে ম্যাচ করবে। কী করে আমি সেটা বুঝিয়ে দিই, দেখো আমরা ছোটোবেলায় একটা পড়া পড়েছিলাম যে সি ইকুয়াল টু ভি ইকুয়াল টু এন ল্যামডা, সোজা বলি এটা প্রচলিত, ভি ভি মানে হচ্ছে বেগ, এম হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আমি আলোর ক্ষেত্রে তো আর ভি ইউজ করবো না, আলোর বেগটাকে সি দিয়ে ডিনোট করি ছোটো হাতে সি। আচ্ছা কম্পাঙ্ককে এই ক্ষেত্রে তো দেখিয়ে দিয়েছি নিউ দিয়ে ডিনোট করা হচ্ছে, তাহলে নিউ ইন্টু ল্যামডা, দ্যাট মিন নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। আমি যদি সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কী দাঁড়াচ্ছে, ইজি পরে লেখে দেখো, ইজি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, দেখো ল্যামডা ইকুয়াল টু তাহলে লাস্ট লাইনে এইচ সি বাই ইজি। এই ইকুয়েশনটা দেখে কী মনে হচ্ছে, এইচ ইজ আ কনস্ট্যান্ট হুইচ ইজ কল্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আমি এখানে লিখে দিচ্ছি এইচ ইজ কল্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে এইচটা কনস্ট্যান্ট, সি ইজ আনাদার কনস্ট্যান্ট হুইচ ইজ 3×10⁸ মিটার পার সেকেন্ড স্পিড অফ লাইট ইন ভ্যাকুম অ্যান্ড ইজি। তার মানে এই দুটো তো কনস্ট্যান্ট, এদেরকে তুমি কোনোভাবে পাল্টাতে পারছো না, এইচ সি পাল্টাতে পারছো কাকে, ইজিকে। ইজি এর মানটা তুমি চুজ করবে তুমি কী কী বর্ণের এলইডি তৈরি করতে চাইছো তার উপর বেস করে। ধরো আমি জানি যে রেড কালারের 7500 মানে 7500 অ্যামস্ট্রং টু 8000 অ্যামস্ট্রং, মানে তার মধ্যে যদি থাকে ল্যামডাটা সেটা রেড কালার হয়, তাহলে তুমি যদি সেইটাতে আসতে চাও তাহলে ইজিটাকে তুমি এমনভাবে চুজ করবে যে ল্যামডার ভ্যালুটা হবে ওই 7500 থেকে 8000 মধ্যে। ওকে, তার মানে তুমি একমাত্র ইজিটাকে চেঞ্জ করে তুমি ল্যামডাটাকে চেঞ্জ করতে পারছো, এবং ইজি যেটা যে অনুযায়ী ইজি এর ভ্যালুর উপর ল্যামডা যা হবে সেই অনুযায়ী এলইডির কালার হবে, অর্থাৎ এলইডি লাল কেন হয় সবুজ কেন হয় সেটা সবটাই ঠিক হয় কী ধরনের সাবস্টেন্স তুমি ইউজ করছো। এই যে ব্যান্ড ডায়াগ্রাম সেইটা দিয়ে তুমি এটা বুঝতে পারবে যে কী ধরনের সাবস্টেন্স ইউজ করছো, সেই অনুযায়ী আমরা একটা এলইডির কালার ঠিক করে নিতে পারি, ঠিক আছে। তার মানে আমি এবার একটু এলইডিটাকে, আচ্ছা এখানে তাহলে এর হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ কী হয়, মনে রাখবো সবার কিন্তু ক্যারেক্টারিস্টিক কার্ভ মানে বৈশিষ্ট্য লেখো যেটাকে বলা হয় লাগবে, যেহেতু এটা ফরওয়ার্ড বাসে কাজ করে তার মানে ভিটা অলওয়েজ পজিটিভ, এদিকে নিলাম নর্মাল কী হয় এরকম, ধরো তুমি এটা যদি নর্মাল পিএন হয় তাহলে এটা এলইডির একই রকম মানে নেচারটা সেম হবে, জাস্ট এর স্লোপিংটা একটু কম হবে, এই হচ্ছে তোমার একটা এলইডির ক্যারেক্টারিস্টিক কার্ভ। ওকে, আমি একটু যদি সাম আপ করি কি, এলইডি আবার বলে দিচ্ছি একটা সম্পূর্ণ একটা পিএন জাংশন ডায়োড যাকে হাইলি ডোপ করানো হয়, তার সিম্বলটা এরকম হয় কি না পুরো পিএন জাংশনের মধ্যে জাস্ট তার থেকে দুটো টিপ চিহ্ন দিয়ে বাইরের দিকে আউটওয়ার্ড একটা সিম্বলিং করা হয় যাতে করে বোঝা যায় যে এখান থেকে আলো বেরোচ্ছে। আর হাউ ইট ওয়ার্ক দেখো, আমরা সেটা ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে বুঝেছি যে যদি আমরা এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখি, ফরওয়ার্ড বায়াসে রাখলে কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনসগুলি তাদের এনার্জি লেভেলটা কমে যায়, কমে যাওয়ার ফলে তারা ব্যালেন্স ব্যান্ডের দিকে আসবে, স্বাভাবিকভাবে যেহেতু ব্যালেন্স ব্যান্ড নিচের দিকে থাকে তাদের এনার্জিটা কম থাকে, যখনই ব্যালেন্স ব্যান্ডে আসবে, ব্যালেন্স ব্যান্ডে অনেক হোল আছে সেই হোলগুলোর
জায়গায় ইলেকট্রনটা ঢুকে যাবে। ঢুকে যাওয়ার ফলে কি হবে, হোলটা কমে গেল, হোলটা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনও কমে গেল, যার ফলে দেখো যার ফলে ইলেকট্রন এবং হোল বাবান যার ফলে কি হচ্ছে যে ইলেকট্রন এবং হোল দুটোই একসঙ্গে কমে যাচ্ছে, এবং ইলেকট্রনটা যখন হোলে এসে ঢুকছে তাহলে ইলেকট্রনের যে এনার্জিটা সেই এনার্জিটাই এইচ নিউ শক্তি হিসেবে বাইরে বেরিয়ে আসছে। আর সেই কারণে আমি ইজি ইকুয়াল টু এইচ নিউ লিখেছি, কারণ দেখো আমি ধরে নিচ্ছি যে এখানকার যে ইলেকট্রনগুলো আছে তাদের শক্তিটা ভ্যালেন্স ব্যান্ডের থেকে ইজি পরিমাণ বেশি, তার মানে এখান থেকে একটা ইলেকট্রন যদি ভ্যালেন্স ব্যান্ডে আসে তাহলে যে শক্তিটা সে লস করবে সেটা হচ্ছে ইজি এর সমান, তার মানে ইজি ইকুয়াল টু এইচ নিউ। সেখান থেকে আমরা ল্যামডার ভ্যালু পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি ইজি এমনভাবে সিলেক্ট করবো যে কী কালারে এলইডি আমরা চাইছি সে অনুযায়ী ইজিকে সিলেক্ট করতে হবে, সেখান থেকে আমরা লাল সবুজ যে কোনো কালারে এলইডি তৈরি করে নিতে পারি। আর এর ক্যারেক্টারিস্টিক কার্ভটা হয় এরকম, এই হচ্ছে তোমার একটা এলইডি, এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, একটু মাথায় রাখবে নিউমেরিক্যাল প্রবলেমগুলো এই ফর্মুলা দিয়ে করতে হবে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রানজিস্টার। দেখো উইদিন 30 মিনিট হয়তো ট্রানজিস্টারটা সবটা শেষ করতে পারবো কিনা জানি না। ট্রানজিস্টারটা কি, ট্রানজিস্টার যেমনভাবে আমরা পি আর এনকে একত্রিত করে পিএন ডায়োড পিএন জাংশন ডায়োড তৈরি করেছি, ট্রানজিস্টারটা তৈরি করতে গেলে এরকম তিনটে পার্ট নিতে হয়, এরকম ব্যাপারটা। ধরো তুমি কি দু রকম ট্রানজিস্টার হয়, আমি একটা জিনিস দেখাচ্ছি, ধরো তুমি এখানে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিলে মাঝে একটা ছোট্ট জায়গা যার থিকনেসটা কম হবে দেন ফার্স্ট পার্টটা, নামগুলো পরে বলছি, থিকনেসটা কম হবে এখানটায়, এটা এটাকে এটা যদি এন নাও তাহলে এটা পি নিতে হবে এবং শেষে আরেকটা এন নিতে হবে। ওকে, আবার তুমি চাইলে এটাও করতে পারো যে ফার্স্ট পার্টে, আচ্ছা আমি এটা এখানটা দেখাচ্ছি, ফার্স্ট পার্টে পি মাঝে এন পরে আবার পি, মানে কি মানে হচ্ছে এটা এনপিএন, মানে হচ্ছে এখানে ইলেকট্রনের ডেন্সিটি বেশি হবে আর এখানেও ইলেকট্রনের ডেন্সিটি বেশি হবে আর এখানে পি মানে এখানে হোল থাকবে। আমি আরেকটা জিনিস বোঝাবো, একটু সময় আমাকে নিতে হবে। আর পিএনপি হলে এখানে হোল থাকলো, এখানে ইলেকট্রন থাকলো, এখানে আবার হোল থাকলো, এটা হচ্ছে পিএনপি। তার মানে ট্রানজিস্টার টু টাইপ অফ ট্রানজিস্টার, এনপিএন অর পিএনপি, তার মানে তুমি এই এন টাইপ পি টাইপগুলোকে এই এমনভাবে কম্বিনেশন করবে যে এরকম একটা এনপিএন অর পিএনপি সিরিজ তৈরি হয়। এই তিনটে পার্টে তিন রকম নাম আছে এবং তাদের ফাংশনও কিন্তু আলাদা। কী কী নাম, ফার্স্ট পার্ট যেটা দ্যাট ইজ কল্ড এমিটার, ওকে এমিটার, মাঝের যে পার্টটা এটাকে বলা হয় বেস, আর শেষের যে পার্টটা সেটাকে বলা হয় কালেক্টর। এমিটারকে সংক্ষেপে ই দ্বারা, বেসকে সংক্ষেপে বি দ্বারা, কালেক্টরকে সংক্ষেপে সি দ্বারা ডিনোট করা হয়। এখন বাংলা যদি নামগুলো বলি তাহলে এটা হচ্ছে ভূমি সংগ্রাহক নিঃসারক, এখানেও কিন্তু সেরকম ঘটনাগুলো ঘটবে একই রকমভাবে। কি করা হয়, এটা তৈরি করার সময় একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, প্রথম কথা এখানে থিকনেস যেমন বেসের কম হয় সে তো বললামই, আরেকটা জিনিসও বলতে হবে, মনে রাখবে এইটা সবচেয়ে হাইলি ডোপিং করানো হয়, অর্থাৎ এইখানে নাম্বার অফ চার্জ পার্টিকেল সবচেয়ে বেশি থাকবে, ডেন্সিটিটা চার্জ পার্টিকেল, মানে দ্যাট মিন আমি তো এন নিয়েছি মানে এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তার ডেন্সিটিটা এখানে বেশি হবে দ্যান বেস অ্যান্ড কালেক্টর। কালেক্ট এর ডেন্সিটি সবচেয়ে বেশি, কালেক্টরের ডেন্সিটি এমিটারের থেকে কম বাট বেসের থেকে অনেক বেশি, আর বেসের চার্জ ডেন্সিটি সবচেয়ে কম হয়, মাথায় রাখবে এক্ষেত্রেও কিন্তু তাই, সে তুমি যে টাইপই নাও না কেন এইটা তৈরি করার সময় মাথায় রাখতে। আরেকবার বলে দিই, এমিটারে মেজরিটি ক্যারিয়ার তুমি যাই নাও না কেন তার ডেন্সিটি বেশি থাকতে হবে দ্যান কালেক্টর,
আর বেসে ডেন্সিটি সবচেয়ে কম, কালেক্টরের থেকেও কম, মানে মেজরিটি ক্যারিয়ারের কথা বলছি, এমিটারের থেকেও কম। ওকে, এবার এর সিম্বল আছে, সিম্বল দিয়ে একটু বোঝে সিম্বলটা কিরকম হবে দেখো। আমরা যদি এইটাকে যেমন আছে তেমনই রাখতে চাই, এটাকে এইভাবে সিম্বলিং করা হয়, এটা এমিটার। এখন প্রশ্ন হচ্ছে ছবিটা দেখে আমাদের মনে হবে যে এমিটার আর কালেক্টর চিনবো কি করে, এই সিম্বল দেখে। চেনার একটাই উপায়, এমিটারে সবসময় একটা তীর চিহ্ন থাকবে, সেই তীর চিহ্নটা এনপিএনে একরকম, পিএনপিতে একরকম। এনপিএনে কি হয়, এনপিএনে তীর চিহ্নটা সবসময় বাইরের দিকে কাজ করে, আর পিএনপি সিম্বলটা যদি একটা সেম হবে সেক্ষেত্রে এমিটার বেস কালেক্টর, এক্ষেত্রে তীর চিহ্নটা ভেতর দিকে। তোমায় কিন্তু কখনো একটা ট্রানজিস্টার দিয়ে বলে দেবে না যে এটা এনপিএন কি এনপি, তোমাকে সিম্বল দেখে বুঝতে হবে। যদি এই তীর চিহ্নটা বাইরের দিকে হয় এই যে, সেটা তাহলে পিএনপি এনপিএন, আর যদি ভেতরের দিকে হয় তাহলে পিএনপি। এই হচ্ছে ট্রানজিস্টার। এবার এর ওয়ার্কিংটা কী করে হয় মনে রাখবে, যে একটা ট্রানজিস্টারে আমরা যখন সার্কিট করি, সার্কিট মিন বায়াসিং করি, যেমনভাবে পিএনপি জাংশনকে বায়াসিং করেছে, এখানেও সেরকম আমাকে বায়াসিং করতে হবে। বায়াসিংটা বিভিন্ন রকমভাবে করা যেতে পারে, যেমন আচ্ছা কথাগুলো বলার আগে আমি একটু বুঝিয়ে দিই যে ট্রানজিস্টারে কিন্তু সবসময় দুটো সার্কিট একসঙ্গে প্রেজেন্ট থাকে, একটাকে আমরা বলি ইনপুট সার্কিট, একটাকে বলি আউটপুট সার্কিট। মানে ইনপুট সার্কিটটা কি দেখো, আমরা যদি আমি এই এনপিএন দিয়ে বোঝাচ্ছি, আমরা এমিটার আর বেসকে যদি কোনোভাবে কানেক্ট করতে পারি, আর কালেক্টরের বেসকে যদি কোনোভাবে কানেক্ট কীভাবে করবো সেটা আমি বোঝাচ্ছি পরে, তাহলে এই দিকের সার্কিটটা হবে ইনপুট, এদিকের সার্কিটটা হবে আউটপুট। মানে এই এই যে জায়গাটা, এমিটার এবং বেস মিলে তৈরি হলো ইনপুট সার্কিট, আর বেস এবং কালেক্টর মিলে তৈরি হলো আউটপুট, এই সার্কিটটা হলো আউটপুট সার্কিট। তা আমরা আমাদের সিলেবাসে যে অন্তর্গত কমন এমিটার যে সার্কিটটা সেইটা, কমন এমিটারটা কি দেখো নাম থেকে বুঝতে পারো সাধারণ নিঃসরণ বলা হয় এটাকে, কমন এমিটার। কমন এমিটার ট্রানজিস্টার, বাংলায় এটা বলে সাধারণ নিঃসরক, সাধারণ এই সেন্সে যে ইনপুট সার্কিট কমন এমিটার। দেখো এই নাম থেকে বুঝতে হবে ইনপুট সার্কিটেও এমিটার থাকবে, আউটপুট সার্কিটেও এমিটার থাকবে। কী করে এটা করা সম্ভব দেখো, আমি জাস্ট ট্রানজিস্টারটাকে একটু ঘুরিয়ে নিলাম, যেভাবে সিম্বল দেখেছি সেটাই করলাম, একটু ঘুরিয়ে নিলাম। কেন, যেহেতু এইটা এমিটার, আর এমিটারটাকে আমাকে বোথ অফ ইনপুট আউটপুটে রাখতে হবে, তাহলে স্বাভাবিকভাবে সেটাকে মাঝে আনতে হবে, সেই জন্য এটাকে মাঝে আনার জন্য এটা করলাম। তাই কী দাঁড়ালো, আমি বেস আর এমিটার মিলে ইনপুট সার্কিট তৈরি করলাম। মনে রাখবে ইনপুট সার্কিটটা সবসময় রিভার্স বায়াসে থাকে, তাহলে রিভার্স বায়াসে যদি রাখতে হয় আমি কী করব দেখো, খেয়াল করে এটা এন, এটা পি, এটা এন, তাহলে পি এর সাথে আমি ভুল বললাম, ইনপুট সার্কিটটাও ফরওয়ার্ড বায়াসে থাকে, অর্থাৎ পি এর সাথে প্লাস দিলাম, এন এর সাথে মাইনাস দিলাম, ফলে আমি এদিকে একটা কারেন্ট পাবো। আর আউটপুট সার্কিট কিন্তু অলওয়েজ রিভার্স বায়াসে থাকবে, এন এর সাথে এদিকে প্লাস যুক্ত হলো, খেয়াল করে দেখেছো, তাহলে দুটো এটা এন এর সাথে প্লাস, নেগেটিভের সাথে প্লাস যুক্ত হলো, আর এদিকে এটা এমিটারটা কি, এমিটারটা কমন এবং একই সঙ্গে এটা গ্রাউন্ডেড। দেখো এমিটারটা কমন, দেখো এমিটার এই সার্কিটেও আছে, এই সার্কিটেও আছে, দুটো সার্কিটে, সেই জন্য এটাকে কমন এমিটার সার্কিট বলা হয়। ওকে, এইটা হচ্ছে একটা কমন এমিটার ট্রানজিস্টার সার্কিট। আচ্ছা, আমি ভিডিওটা আমার 30 মিনিট প্রায় হয়ে এসেছে, আমি এখানে যা শেষ করব। এর পরবর্তী মানে ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক কার্ভ এবং ট্রানজিস্টারের যে ইউজেস সেইটা নিয়ে আমাকে আরেকটা ভিডিও করতে হবে, আমি এটাতে শেষ করতে পারলাম না, ঠিক আছে। আমি একটুখানি বলে দিই আরেকবার, এটা হচ্ছে ইনপুট সার্কিট, একটু এটুকু এই কনসেপ্টটুকু নিয়ে রেখো, ইনপুট সার্কিট, আর এইটা হচ্ছে আউটপুট সার্কিট। এই ইনপুট যে কারেন্টটা
সেটাকে আমরা দেখো যেহেতু এটা বেস, বেসের যে কারেন্ট সেটাকে আইবি দিয়ে ডিনোট করি, দেখো এটা কালেক্টর সেই জন্য এটাকে আইসি দিয়ে ডিনোট করি, আর এই দিকে এমিটার সেই জন্য এটাকে আইই, অর্থাৎ বেস কারেন্ট যেটা সেটা আইবি, কালেক্টর কারেন্ট আইসি, এমিটার কারেন্ট আই। মনে রাখবে এটা ইনপুট সার্কিটের কারেন্ট বলে এটা ইনপুট কারেন্ট, এটা আউটপুট সার্কিটের কারেন্ট বলে আউটপুট কারেন্ট। ওকে, এই অবধি।